তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে অর্থাৎ কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে অষ্টম পাশে। সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই চাকরির সব, অর্থাৎ ইনস্ক্রিপশন দেবো আপনাদের কাছে। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য, যারা নতুন দেখছেন। এবং যারা পুরাতন, যারা আবেদন অর্থাৎ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে সবসময় খবরাখবর থাকে চাকরি, তো সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি, যেটা হলো চিফ মিনিস্টার অফিস, যেটা হলো ওয়েবসাইট। এখান থেকে আমরা একটা নোটিফিকেশান ডাউনলোড করব। তো সেক্ষেত্রে নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের কোনো সার্চ করতে হবে না, এবং কি কোনো ঘটনাটি ওয়েবসাইট গিয়ে দেখতে হবে না। ডাইরেক্টলি আমি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। চলো এবার নোটিফিকেশান ডাউনলোড করে সব বিস্তারিতভাবে আলোচনা করি। এই করোনা ভাইরাসের মহামারীর জন্য অনেক মানুষ ঘর বাড়ি হারিয়েছে এবং কে চাকরিও হারিয়েছে। তো সেক্ষেত্রে এই চাকরিটা তাদের জন্য যদি পারো আবেদন করে নিতে পারো, কারণ কি তোমাদের রেসপেক্টও লাগতে পারে। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য না, যারা যারা আবেদন করবেন তাদের জন্যই শুধুমাত্র। তো এখানে 5ই অক্টোবর 2020 নোটিফিকেশানটা জারি করা হয়েছে, যেখানে অষ্টম পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র অষ্টম পাস। তো এখানে দেখতে পাচ্ছেন কর্মবন্ধু, যে কর্মবন্ধু যে সেকশন আছে সেখান থেকে এখানে নিয়োগ করতে চলে, সেখান থেকে এখানে বেতন দেবে। তো এখানে যে চাকরিটা হলো, চাকরিটা হলো জুডিশিয়াল ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাইটার্স বিল্ডিংয়ে। তো সেক্ষেত্রে রাইটার্স বিল্ডিংটা জানোই সবাই বন্ধুরা, সেখানে চাকরি একটি মাত্র শূন্য পদ আছে। তো এখানে কর্মবন্ধুর জন্য একটি কন্ট্রাক্টুয়াল বেসিক পিরিয়ড 1 বছর জন্য এখানে নেওয়া হবে। কিন্তু বন্ধুরা বেতন খুবই কম, 3000 টাকা বেতন। যদি চাও, অর্থাৎ যারা বেকার একদমই কাজ করতে পারছো না, কিন্তু অষ্টম পাস করেছো যারা, তো সেক্ষেত্রে এখানে অর্থাৎ আবেদন করতে পারো। তো এখানে তার জন্য এটা ছেড়েছে। তো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে কিন্তু আবেদন করতে হবে না। তো এখানে ইন্টারভিউ যদি থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারো। তো এখানে নোটিফিকেশান অনুযায়ী 15/10/2020 অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ শেষ তারিখ থাকবে। তোমাদের কী করতে হবে, যদি আবেদন করতে চাও তাহলে এই নোটিশের মাধ্যমে তোমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, তোমাদের এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার পরে এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার দিয়ে দিতে হবে, যেখানে দেখতে পাচ্ছ যে এখানে সুইপার পদে নিয়োগ করতে চলে। তো সেই উদ্দেশ্যে আমি কথাটা বলেছি। তো এখানে যারা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, তার ডিটেলস এখানে পুরো ফর্ম ফিল আপ হিসাবে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ডিসক্লেরেশন আছে, ডিসক্লেরেশন হিসাবে এখানে দিয়ে দিতে হবে সম্পূর্ণভাবে। তার আগে এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। অন্য প্রকারভাবে ধার্য মূল্য চাইনি, 15 তারিখে গিয়ে ওই রাইটার্স কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে ওখানে গিয়ে জমা দিয়ে দিতে হবে। তারপরের দিন থেকেই চাকরি শুরু। 3000 টাকা প্রত্যেক মাসে বেতন, সাথে অনেক কিছু খাওয়া দাওয়া দেওয়া হবে, থাকা কারো সুব্যবস্থাও থাকবে। তো বন্ধু, বোঝা গেল ভিডিওটা? তো ভিডিওটা এরকম কি ছিল, নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।